হসপিটালের সামনে শুধু রাস্তাটাই আছে, আর বাকি সবগুলোই পানিতে তলিয়ে গেছে। এটা কি ভাই? ওই যে পেট্রোল পাম্প, না যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে, এটা পুরোটাই তলিয়ে গেছে পানির স্রোত। তারপরে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, পুরো বাড়িটাই কিন্তু তলিয়ে গেছে। তারপরে উদি একবারে শীত দিকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি বাড়িগুলো কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে এই টিনের বাড়িঘরগুলো সবগুলো তলিয়ে গেছে। ছেলে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি পানির নিচে। একটা বাড়ি আটান তুলিয়ে গেছে, একটা বাড়ি একটা বাড়ি দেখতে পাচ্ছি যে এটাও এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই। তো সব জুম করার কারণে খানাটা নড়াচড়া বেশি হচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তারপরে দেখাই যে আর একটা বাড়ি, এটাও সেম অবস্থা, পুরো বাড়িটি তলিয়ে গেছে। তাছাড়া এখান থেকে বের হওয়া কোনো উপায় নেই। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সামনে আশ্রয় কেন্দ্র, যেখানে সেই আশ্রয় কেন্দ্রের উপরে আছে।